দেখানো হচ্ছে, কিন্তু আমরা ভয় পাই না, তারা ভয় পায়, তাই তারা এই সব কুকর্ম করে। আমরা মাঠ ছাড়ব না, আমরা প্রচারণা চালাতে থাকব। আমাকে সব সময় বলা হয় মা বোনদের কাছে যেতে, তাদের সাহস দিতে, তাদের উৎসাহ দিতে, ধানের শীষে ভোট চাইতে। আমি যত জায়গায় যাচ্ছি, যত মা বোনদের সাথে দেখা করছি, তাদের মধ্যে যে সাহস আর যে উৎসাহ, আমার মনে হয় এইবার তারা দেশকে বাঁচাতে, গণতন্ত্রকে রক্ষা করতে 30 তারিখে ধানের শীষে ভোট দিবে। আমাদের হাতে খুবই অল্প সময়, আরো জায়গায় যেতে হবে, আরো পথসভা করতে হবে। আমি আপনাদের কাছে আজকের মতো ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। আমরা আবার আসার চেষ্টা করব, আবার কথা বলার চেষ্টা করব। আজকের মতো ক্ষমা করে দিয়েন, আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।